চাষের পথে। দেশের পথে বন্ধুরা, দেশের পথে মুন্সিগঞ্জ জেলার আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ সার্কিট হাউস। এই জেলায় থাকার মতো একটি আবাসিক হোটেল আছে, আর আছে এই সার্কিট হাউস সহ কয়েকটি রেস্ট হাউস। রাতে আমরা এখানে ছিলাম। চলুন, সকালে নাস্তা কোথায় সারবেন তা দেখা যাক। আমরা খুঁজছি আদি এমন একটা দোকান যেখানে জোশ নাস্তা করা যাবে। শহরের কাচারি চত্বর এলাকায় চিত্তরঞ্জন ঘোষের এই ছোট্ট মিষ্টির দোকানের নাস্তা যেন অমৃত, জানালেন এখানে যারা প্রতিদিন নাস্তা করেন। হ্যাঁ, কথাটা মোটো মিথ্যে নয়। মুন্সিগঞ্জ শহরের ছবিঘর এলাকায় রয়েছে এই কালী মায়ের মন্দিরটি। অনেক পুরাতন মন্দির এটি, তবে এখন সংস্কার করা হয়েছে। এই মন্দিরে মহামূল্যবান কুষ্টি পাথরের বিষ্ণু মূর্তি রয়েছে। যারা কুষ্টি পাথর দেখেননি তারা এখানে তা দেখতে পাবেন, এবং সোনা ঘোষে পরখ করেও দেখতে পারেন। এখানে কালীমায়ের পাশাপাশি রয়েছেন দুর্গা মা। এই মন্দিরেই কবি নজরুল এসেছিলেন নাটক করতে। চলুন বেরিয়ে পড়া যাক দেশের পথে। আমরা চলেছি শহরের মাঝখানে ইদ্রাকপুর দুর্গ দেখতে। মুন্সিগঞ্জ যখন বিক্রমপুর ছিল তখন এখানে একটি গ্রাম ছিল যার নাম ইদ্রাকপুর। এটি সেই ইদ্রাকপুর। এই দুর্গের সামনের রাস্তা রয়েছে রেলিং ছাড়া বিরাট এই পুকুর। বাংলার সুবেদার ও সেনাপতি মীর জুমলা 1660 সালে ইছামতী নদীর পশ্চিম তীরে এই দুর্গটি নির্মাণ করেন। সে সময় মগ এবং পর্তুগিজ জলদস্যুদের দমন করার জন্য এই ইদ্রাকপুর দুর্গ নির্মাণ করা হয়। চলুন দুর্গের ভিতরে যাওয়া যাক। ইটের তৈরি এই ইদ্রাকপুর দুর্গটির গোলাকার প্ল্যাটফর্মটি বেড়ে 32.50 মিটার এবং উচ্চতা 24 মিটার। এটি সে সময় পর্যবেক্ষণ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো এবং এখানে কামানও ছিল। এখানে এসে আমরা জানতে পেলাম যে ইদ্রাকপুর এই কেল্লাটা যথেষ্ট সংরক্ষণ করা হয়েছে এবং দেখার মতন। আসলে এসে তেমন সংরক্ষণের কিছু দেখছি না, সামান্য কিছুটা সংরক্ষণের সমস্ত লোকজন থাকছে। ভাঙাচোরা দরজা সব কিছুই ভাঙাচোরা, অনেকখানি নষ্ট হয়ে গেছে, কিন্তু সংরক্ষণের কথা শুনেই আমরা আসছিলাম। যদিও এটি প্রাচীন নিদর্শন হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, তারপরেও এখানে ভাড়াটিয়ারা বসবাস করছে। দুর্গটি বাইরে থেকে যতটা মজবুত মনে হয় ভেতরে এটা ততটাই ভাঙাচোরা। দেখছেন মুন্সিগঞ্জ শহরের ইদ্রাকপুর দুর্গ। দুর্গটি পূর্ব এবং পশ্চিম দুটি অংশে বিভক্ত। পূর্ব অংশ 77x44 মিটার বিরাট ড্রামের মতো দেখতে। দুর্গে আসলে দেখতে পাবেন ব্রিটিশ আমলে নির্মিত মুন্সিগঞ্জের পুরাতন জেলখানা। বর্তমানে ইদ্রাকপুর দুর্গ এলাকাটি জেলা প্রশাসন সহ সরকারি অফিস আদালত হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা শুনেছি এই দুর্গের পাতালে ঢোকা যায়। চলুন পাতাল দেখে আসি। আমরা যা শুনলাম তাতে এখানে একটা সুড়ঙ্গ ছিল, এখানে একটু ফাঁকাও আছে, এটা দিয়ে নাকি এটা নিচে যাওয়া যেত।
তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা ইন্দ্রিয়া। এটা একটা কুয়া, কুয়াটাকে ঢেকে দেওয়া হয়েছে এবং কুয়াটা ঢাকা হয়েছে সেই সময় একে সিল করে দেওয়া হয়েছে। এর ভিতর দিয়ে গর্ত আছে, যাই হোক এটার নিচে যাওয়ার কোনো রাস্তা আমরা পেলাম না। বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক মুন্সীগঞ্জের নামকরণের ইতিহাস। একসময় মুন্সীগঞ্জ ছিল একটি গ্রামের নাম, তারও আগে এই গ্রামের নাম ছিল ইদ্রাকপুর। সেই ইদ্রাকপুর গ্রামে মুঘল শাসন আমলে মুন্সী হায়দার নামে একজন ফৌজদার বাস করতেন। তিনি ছিলেন অত্যন্ত সজন, তার নাম থেকেই ইদ্রাকপুরের নাম হয়ে যায় মুন্সীগঞ্জ। 1845 সালে ব্রিটিশ ভারতের প্রশাসনিক সুবিধার্থে যখন এই অঞ্চলকে মহকুমা করা হয় তখন মুন্সীগঞ্জ মহকুমা হিসেবে তা রেকর্ড করা হয়। সে সময় এই এলাকার জনগণ মুন্সীগঞ্জকে বিক্রমপুর নামে ডাকতে বেশি পছন্দ করত। এই নিয়ে পরবর্তীতে অনেক আন্দোলন হলেও জেলার নাম মুন্সীগঞ্জ থেকে বিক্রমপুরে পরিবর্তন করা সম্ভব হয়নি। দেখছেন গত সপ্তাহে কুড়িয়ে পাওয়া পুডু পুডু বিড়াল ছানা দুটো বেশ তরতাজা হয়েছে, ঘুরছে আমাদের সাথে। বন্ধুরা আমরা চলেছি হজরত শাহান শাহ সৈয়দ হাফেজ শেখদার হুসাইনি বলকি রহমাতুল্লাহি আলাইহির মাজার দেখতে। মুন্সীগঞ্জ সদরের মহাকালী ইউনিয়নের কেওয়ার গ্রামে এলেই দেখতে পাবেন মাজারটি। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের আনসার হিসেবে এদেশে এসে ইসলাম প্রচার করেন। এই মাজারটি 100 বছরেরও আগে প্রতিষ্ঠিত হয়েছে। হজরত শাহান শাহ সৈয়দ হাফেজ শেখদার হুসাইনি বলকি রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য দিতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখছেন তার মাজার শরীফ। এই পাশেই রয়েছে সৈয়দ মোহাম্মদ পেশোয়ারি আল কাদেরি রহমাতুল্লাহি আলাইহির এই মাজার শরীফ। পেশোয়ারি আল কাদেরি রহমাতুল্লাহি আলাইহি শেখদার হুসাইনি বলকি রহমাতুল্লাহ আলাইহি 12 আউলিয়া সহ এই এলাকার সকল মাজারের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতেন। তিনি সৈয়দ মোহাম্মদ হানিফ চিশতি হুসাইনি রহমাতুল্লাহি আলাইহির নির্দেশে এ সকল কাজ করতেন। মুন্সীগঞ্জের এই মহাকালী ইউনিয়নের কেওয়ার গ্রামেই রয়েছে তেঁতুলতলা পবিত্র 12 আউলিয়া মাজার। চলেছি সেই 12 আউলিয়ার মাজার দেখতে। এই ফাঁকে জেনে নিন আমাদেরকে যোগাযোগের ঠিকানা। দেশের পথে বাংলা ভিশন, 73 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ইমেল করুন দেশের পথে @bangladeshvision.tv। SMS করুন 01916247। আমি আবার বলছি 01916247 এই নম্বরে। প্রায় 1000 বছর আগে 974 সালে সুদূর আরব দেশ থেকে ইসলাম প্রচারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার ও মুজাহিদ হিসেবে 12 জন আউলিয়া মুন্সীগঞ্জের এই গ্রামে আসেন। অনেক অনেক আগে এই স্থানটি কালিদাস সাগর ছিল। পরবর্তীতে বন জঙ্গলে ঘেরাই জায়গাটি পরিষ্কার করে 12 আউলিয়াগণ ঘরবাড়ি দিঘি ইবাদতখানা তৈরি করে ইসলাম প্রচার শুরু করেন। এখানে যে 12 জন আউলিয়া এসেছিলেন তারা হচ্ছেন শাহানশাহ সৈয়দ শাহ সুলতান হুসাইনি রহমাতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ সুলতান সাব্বির হুসাইন রহমাতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ কবির হাশিমি রহমাতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ আল হাসান রহমাতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ আবুল হাসেন হুসাইনি রহমাতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ হাফেজ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ ইয়াসিন রহমতুল্লাহি আলাইহে, শাহানশাহ ওবায়দ ইবনে মুসলিম আসাদি রহমতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ আব্দুল হালিম রহমতুল্লাহি আলাইহে, শাহানশাহ সৈয়দ শাহাদত হুসাইন রহমতুল্লাহি আলাইহে ও শাহানশাহ আবুল কাহির আল বাগদাদি রহমতুল্লাহি আলাইহে। বিভিন্ন ঐতিহাসিকগণের বরাত দিয়ে জানা যায় তখন এই রাজ্যের নাম ছিল বঙ্গ ও সমতট এবং রাজা ছিলেন শ্রীনাথ গুপ্ত। প্রায় ভগ্নদশার এই মাজারটি সংস্কার করার সময় উদ্ধার করা একটি প্রাচীন শিলালিপি অনুবাদ করে এই 12 জন আউলিয়ার নাম পরিচয় পাওয়া গেছে এবং তারা এখানে সমাহিত আছেন। মুন্সীগঞ্জের 12 আউলিয়ার মাজারে এসে দেখা মিলল এই উটটির। সামনে ওরস, কেন হয়েছে উটটি? এই প্রথমবার মুন্সীগঞ্জে নিয়ে আসা হচ্ছে ওরস উপলক্ষে উট। মুন্সীগঞ্জে এই প্রথম এসছে উট।
হ্যাঁ বন্ধুরা, আমরা চলেছি মুন্সিগঞ্জের মুন্সিরহাট এলাকায় সাপুড়ে পল্লী দেখতে। এই পল্লীতে প্রতি বছর কোরবানি ঈদের সময় সারা দেশের সাপুড়েরা একত্রিত হয়, চলে বিয়ে সহ সামাজিক সকল কর্মকাণ্ড। এখানে নানা ধরনের সাপ দেখতে পাওয়া যাবে। এই লোক কি সামলানো যায়? চলুন দেখি কি আছে। আপনার কাছে এখন কোনো সাপটা আছে? স্যার ওখানে আপাতত তো একটা সাপই আছে। কি নাম? ওটার নাম নাগমণি বলে, সুতার চঞ্চল কাল লাগে। দেখি সুতার চঞ্চল কাল লাগে নিটা দেখতে কম চলে একটু দেখ। দেখাবো? হ্যাঁ এটা আমি দেখাই আপনাদের। এটা আপনি কাল লাগে নি বলতেছেন? হ্যাঁ এটা আমি আপনাকে দেখ। যেহেতু সবাই সাপের খেলা দেখতে বাইরে বেরিয়ে গেছে, তাই এই ভর দুপুরে জাত সাপের দেখা মিলল না। তারপরেও সাপুড়ি পল্লী বলে কথা। এটা কি সাপুড়ে পল্লী? আমাদের অনেক মুখ আছে, তারা এক বছর ধরে মেল করতে সমাজ করতে আচার বিচার বিয়ার সাজি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী স্বনামধন্য কলেজ। এখন এই কলেজটি ঘুরে দেখাবো আপনাদের। মুন্সিগঞ্জ শহরে অবস্থিত এই মহাবিদ্যালয়টি 1938 সালে প্রতিষ্ঠিত হয়, যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী এ কে ফজলুল হক। আশুতোষ গাঙ্গুলির বাবা হরনাথ গাঙ্গুলির নামের প্রথম অংশ হর এবং মা গঙ্গামণির নামের প্রথম অংশ গঙ্গা, এই দুই শব্দের সমন্বয়ে এই কলেজের নামকরণ করা হয় হরগঙ্গা কলেজ। মানে আশুতোষ গাঙ্গুলি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় প্রতিষ্ঠা করেন এই কলেজটি। 1947 সালে এই কলেজে ডিগ্রি কোর্স চালু হয়। বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আশুতোষ গাঙ্গুলির এই মূর্তিটা, ইনি হরগঙ্গা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা যারা এই কলেজটি দেখেছেন তারা আরেকবার দেখুন, আর যারা দেখেননি তারা দেখে নিন। আর এই ভাগে আমরা একটু ভূগোল পড়াই। একসময় এই উপমহাদেশের কোনো অস্তিত্ব ছিল না। এই এলাকাটি তখন ইউথিস সাগরে নিমজ্জিত ছিল। প্রায় 4 কোটি বছর আগে পরপর 5টি ভূ আন্দোলনের ফলে হিমালয় পর্বত জেগে ওঠে। তখন ছিল অলিগোসিন যুগ, আর এই পর্বতমালার পাদদেশে যে নিম্নাঞ্চল জন্ম নেয় তাই এই উপমহাদেশের আদি মাটি। প্রাচীন বিবরণী থেকে জানা যায় যারা তখন এই সমতটে ভ্রমণ করেছিলেন তারা এখানে সাগর দেখেছিলেন। আমরা মুন্সিগঞ্জে এসে তাই বারবার শুনেছি এখানে সমুদ্র ছিল, যার তীরেই ছিল বাংলার রাজধানী বিক্রমপুর। তখন এই এলাকা উৎপাদনে বিশাল প্রসার লাভ করে। রাজা রানীরা বিক্রমপুরের তৈরি রেশমি পোশাক খুবই সমাদর করতেন। 1328 থেকে 1330 সালে মুসলমানরা এই দেশ বিজয় করলে রাজধানী চলে আসে ঢাকায়, এবং এই কাজে নিয়োজিত শিল্পীরাও চলে আসেন ঢাকায়। মুসলমানদের আমলে রেশমি কাপড় দারুণ পৃষ্ঠপোষকতা লাভ করে এবং মুসলিনের নাম ছড়িয়ে যায় সারা বিশ্বে। এই মুসলিন কাপড়ের জন্মস্থান বিক্রমপুর, মানে এই মুন্সিগঞ্জ। দেখে নিন মুন্সিগঞ্জ শহরে দুপুরে খাবার কোথায় খাবেন। এটি হচ্ছে মুন্সিগঞ্জের নাম করা মুসলিম হোটেল, ঐতিহ্যবাহী নাম করা মুসলিম হোটেল মুন্সিগঞ্জ সারা মুন্সিগঞ্জের অনেকদিন আগে যখন কোনো বোর্ডিং ছিল না থাকার, তখন এই হোটেলটার উপরেই একমাত্র বোর্ডিং ছিল। তবে ভেবে আরও দুঃখ পাবেন, এই পুরো মুন্সিগঞ্জে এখনও একটি মাত্রই থাকার হোটেল আছে, আর কোনো হোটেল নেই। সেই হোটেলে এসি রুম আছে, সো চিন্তা করবেন না, মুন্সিগঞ্জে আসলে ওখানে আপনারা থাকতে পারবেন। আর এই মুসলিম হোটেলেই আজকে দুপুরের লাঞ্চটি আমরা খাওয়ালাম। দেশের প্রথম বন্ধুরা, আমরা চলেছি রাজা পল্লাল সেনের স্মৃতি দেখতে। এই সেন রাজবংশ 1106 সাল থেকে 1378 সালের মধ্যবর্তী সময়ে এ পুরো এলাকার রাজত্ব করে। তখন বিক্রমপুরের রাজধানী ছিল রামপাল। সেন বংশের পতন নিয়ে একটি কাহিনী আছে। রাজা দ্বিতীয় পল্লাল সেনের রাজত্বকালে একজন মুসলমান প্রজা
দরবেশের দোয়ায় সন্তান লাভ করলে, সে রাজনিষেধ অমান্য করে গরু জবাই করলে বল্লাল সেন সেই প্রজার সন্তানকে বধ করে। এই ঘটনা হযরত আদম জানতে পেরে বহু অনুচর নিয়ে রামপালের পাশে অবস্থান নেন এবং কয়েকটি গরু জবাই করেন। এতে রাজা বল্লাল সেন ক্ষিপ্ত হয়ে যুদ্ধ ঘোষণা করে। দুই সপ্তাহ যুদ্ধের পর হযরত আদম নিহত হন। আপনি ওই যে চৌরাস্তা যাইছেন না, এটা কি এটা কার বেটি? এটা হলো রাজার বল্লাল সেনের বাড়ি বাড়ি ছিল। হ্যাঁ, বাড়ি বাড়ি এই যে গদারি গাছ, এই তো ওই দিক পোস্ত যে যে দেখছেন লালিয়া। রাজা বল্লাল সেন এই খুঁটিতে হাতি বাঁধতেন, খুঁটিতে এখনো আছে। আপনারা জানেন এই খুঁটিতে কত বছর আগে? হ্যাঁ, তো যা বলছিলাম, যুদ্ধে আসার সময় বল্লাল সেন একটা পোষা কবুতর সাথে এনেছিলেন এবং পরিবারকে বলে এসেছিলেন যদি কবুতরটা ফেরত আসে তাহলে বুঝতে হবে তিনি হেরে গেছেন। হযরত আদমকে নিহত করে বল্লাল সেন যখন কৌশল করছিলেন তখন হঠাৎ কবুতরটি ছাড়া পেয়ে যায় এবং প্রাসাদে ফিরে আসে। এতে রাজ পরিবারের সবাই রাজা পরাজিত হয়েছে মনে করে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেয়। প্রাসাদে ফিরে রাজা এই ঘটনা দেখে দুঃখে নিজেও অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেয়। বল্লাল সেন এই যে বাড়িটা দেখলাম আমরা, হ্যাঁ এটা তো বল্লাল সেনের বাড়ি না? এটা বল্লাল সেনের বাড়ি না, সবাই বলে তাই। সবাই বলে তাই। বল্লাল সেনের কি আছে এখানে? আর মনে করলেন যে বল্লাল সেনের শিবে হলে শিবে ভরা ছিল, আর ইতিহাসের মতন একটা মিটাবুকো। আর ওই যে কুণ্ডুলি ছিল, আর ওই যে কুণ্ডুলি ঈদগার মাঠ, ঈদগার মাঠটা আগের কুণ্ডুলিটা এখন ঈদগার মাঠ, ঈদগার মাঠ হয়েছে। ওই যে দেখার মতো কিছু আছে? দেখার মতন তো কিছুই নাই। এটি ঈদগাহের মাঠ, মানে এখানে সেই অগ্নিকুণ্ড ছিল যেখানে বল্লাল বংশের পতন হয়েছিল। রামপাল হাই স্কুলের সামনে রাস্তার পাশে পেয়ে যাবেন অনেক বছর আগের একটি তেঁতুল গাছ। কথিত আছে এখানে যখন সাগর ছিল তখন এক সওদাগরের লবণ বোঝাই বিশাল জাহাজ এখানে ডুবেছিল, তাই এখানকার মাটি লবণাক্ত। দেখছেন লবণ কোটা তেঁতুল গাছ। মুন্সিগঞ্জের রামপুরে আসলে দেখতে পাবেন এই লবণ কোটা তেঁতুল গাছটি। কথিত আছে এখানে একসময় সমুদ্র ছিল এবং সেই সমুদ্রে লবণের জাহাজ ডুবে গেছিল, তাই এই তেঁতুল গাছের গোড়ার মাটি এখনো খেতে লবণ লাগে, মানে লবণ কোটা এই মাটিটাই লবণের। আপনাদেরকে খেয়ে দেখাব। এইখানে সেই শত বছরের পুরাতন গাছ আছে দুইটি, একটি তেঁতুল গাছ আর এটি হচ্ছে বট গাছ। এই বট গাছের নিচের মাটিটা দেখেন, এই মাটিটাও কটা, আর এই কটা বলতে আসলে লবণ, যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লবণ। আর এই মাটিগুলো সবাই নিয়ে যেয়ে যেয়ে তাদের রোগ মুক্তির জন্য খায় এবং বলা আছে এই মাটি খুবই লবণ। তো আমরা একটু টেস্ট করি মাটিতে কেমন লবণ। মাটিটা আপনাদের একটু দেখাই, লবণ অতীতের এই বিক্রমপুর পরগনা, মুরফতগঞ্জ, নড়িয়া, শিবচর এবং বর্তমান মুন্সিগঞ্জ, টঙ্গিবাড়ি, সিরাজদি খান, শ্রীনগর, লৌহজং থানাসহ দোহার, গালিমপুর এবং ইদিলপুর পর্যন্ত বিস্তৃত ছিল। তখন বিক্রমপুরের আয়তন ছিল 900 বর্গমাইল। 900 বর্গমাইলের এই বিশাল বিক্রমপুর কালের প্রবাহে নদীর ভাঙনে এবং প্রশাসনিক বিভাজনের ফলে বর্তমানে 362 বর্গমাইল এসে দাঁড়িয়েছে। সর্বনাশা কীর্তিহারা পদটা গ্রাস করেছে অমিত তেজি চাঁদ রায়, কেদার রায়ের রাজধানী শহর শ্রীপুর, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের গ্রাম তেলিরবাগ, সরোজিনী নাইডুর মাতৃভূমি ব্রাহ্মণগাঁও। পদ্মা আরও গ্রাস করেছে ধনিক বণিক কুণ্ডুদের রাজবাড়ি, ভাগ্যকুলের অধিকাংশ এলাকা, দুয়ালমি গ্রাম
বহর ও ধানকুনিয়া সহ অনেক অঞ্চল। চলেছি পদ্মাসী ভাঙন দেখতে। মুন্সীগঞ্জে অনেক কিছু আছে বিখ্যাত, তার মধ্যে আরেকটি জিনিস বিখ্যাত আছে মুন্সীগঞ্জের ভাঙন। এই নদীর ভাঙন মুন্সীগঞ্জে বিলীন করে দিয়েছে অনেক অনেক জায়গা, সে ভাঙনই আপনাদেরকে দেখতে নিয়ে যাচ্ছি। এর কারণে মুন্সীগঞ্জের ম্যাপ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানচিত্রই পরিবর্তন হয়েছে, যেটার কারণে সেটা এখন আপনাদেরকে দেখাবো দেশের মধ্যে। সকাল থেকে ভাঙা শুরু হয়েছে। কতখানে ছিল কতখানি ভিতরে ছিলেন আঙুল দিয়ে দেখাতে? ওই যে গোলাটা দেখা যাচ্ছে না, ওই ওই সামনে ওই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় ছিলাম। এখন আপনি থাকেন কোথায়? এখন এই যে আমাদের বাসা, এইটাতে থাকেন? এটা তো ভেঙে যাবে। হ্যাঁ, এটা দু একদিন থাকুন দেখব আর কি। তাহলে যাবেন কোথায় দু একদিন পর? দু একদিন পরে হন আল্লাহ কই রাখে বলতে পারি না। আল্লাহ এভাবে ভেঙে যাচ্ছে সব? এমনি এখানে কি ছিল এই যে ফাঁকা জায়গাটা? এটাই বাড়ি ছিল। এখানে সব এই গ্রামের নাম কি? এখানে গারুগাঁও। গারুগাঁও। গারুগাঁও এর পরে কি ছিল? এর পরে গারুগাঁও ছাড়া 1 মাইল পর্যন্ত আসিল। 1 মাইল এরকম আরো অনেক গ্রাম চলে গেছে। 1 মাইল ওই পারে ছিল নদী। এখানে আর কিছু বলার নেই আর কি, এই জায়গাগুলো দেখে আর কিছু বলার নেই। আপনার নিজেদের বাড়ি, নিজের বাড়ি, নিজের ঠিকানা ভেঙে গেলে সেখানে কি বলতে হয় এটা আমি ঠিক জানি না। আপনারা দেখছেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা। আজকে দেশের পথে যখন দেখছেন তখন হয়তো এলাকার অনেক কিছুই এতক্ষণে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।